এবং তুমি একদম চিন্তা করো না, আমরা এখানে খুব এনজয় করব। আরে সারা, আন্টির সাথে আলাপ করো, ফোনটা দাও, আলাপটা করি। হ্যালো আন্টি, আমি রথি। ও, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি হচ্ছে সারা আর জিশানের নিউ ফ্রেন্ড। বুঝেছো, আমরা ভীষণ এনজয় করছি। আমরা এখন গান করছিলাম, এরপরে আমরা নাচ করব, তারপরে আমরা ডিনার করব, মানে আমরা সারা রাত ধরে আজকে সেলিব্রেট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আন্টি, দূর থেকে আমার প্রণাম নিও। ওকে, টেক কেয়ার। ওকে আন্টি, টেক কেয়ার। ভালো থেকো তুমি। বাই। সর্বজয়া চৌধুরী কিন্তু খুব ভালো মানুষ, নাইস নেম। হ্যালো হ্যালো, হ্যাঁ স্ট্রেঞ্জ, আমি আমার নামটা মেয়েটাকে বলিনি তো, মেয়েটা জানলো কি করে? বৌমা, তুমি কি আমার খোঁজ করছিলে? হ্যাঁ করছিলাম। কেন, কারণটা একটু বলবে? বলছিলাম যে আমি ভাবছিলাম যে সন্তোষী মার ব্রত রাখবো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। না, পুজো আচ্ছা করা তো খুবই ভালো। হ্যাঁ, সেদিন কিন্তু আপনাকে একটা গরু জোগাড় করে দিতে হবে। কি কি জোগাড় করতে হবে? গরু 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 হ্যাঁ, কালো গরু, ওই যে খাওয়াতে হয় ছোলা গুড়, ও আপনি জানেন না, এসব বুঝবেন না, ওইগুলো খাওয়াতে হয়। ও, গরু লাগবে, মানে কালো গরু লাগবে, মানে আমাকে জোগাড় করতে হবে। হ্যাঁ, আর সেদিন কিন্তু কোনো রকম টক ঢুকবে না বাড়িতে, আর কি রান্না হবে সেটা আমি দিদিকে বলে দেবো। বেশ বেশ, না দিদি তো নেই। নেই মানে? ওই এ মানে ওই এতে গেছে, ওই মানে ওর বাপের বাড়ি গেছে। আমাকে না বলে কেন গেল? গেল না, মানে আমি বলছিলাম যে তুমি যা যা বলবে, মানে কালো গরু, ছাগল, সাদা গরু, ভেড়া, আমি সব সব তোমার কথা মতো আমি জোগাড় করে দেবো, আর ওই টক ছাড়া আমি রান্নাও করে দেবো, তুমি কোনো চিন্তা করো না বৌমা। এসব কি হচ্ছে কি? আমার বাবা মাকে এভাবে কেন টর্চার করছো? মুখে তো খুব বড় বড় কথা বলো, ওনারা নাকি তোমার ভাসুর ঠাকুর হন, আমার মা তোমার বড় জান, তাদের পায়ের দিয়ে নাকি তুমি প্রণাম করতে পারো, তাদেরকে সম্মান করো। তাহলে তাহলে কোন সর্বজয়াকে আমি দেখছি? হ্যাঁ, সেই সর্বজয়া নাকি তার প্রেত? চুপ, একদম চুপ। তোমার বাবা মার চরিত্রের যে কঙ্কাল সার চেহারাটা, সেটা একেবারে বেরিয়ে এসছে, তাই তাই বড় বড় কথা বলবে না। আমার জায়গায় অন্য যদি কেউ হতো, তাহলে তোমার বাবার জায়গা হতো ওই দাগি অপরাধীদের মধ্যে, জেল কাস্টডিতে থাকতে দুন, বুঝতে পেরেছো? আমি বলে ক্ষমা করে দিয়েছি, কারণ উনি আমার ভাসুর ঠাকুর, আমার সম্মানীয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর ওনাকে সম্মান করতে পারছি না। এখন এই বাড়িতে রেখে দুমুঠো চাল ডাল দিচ্ছি, সেটাই যথেষ্ট। দরকার নেই, দরকার নেই, আমরা বাইরে গিয়ে খেয়ে আসব। বাইরে গিয়ে কাজ করে দেখাও তো, তবে মুরত বুঝবো। চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জ করছি, পারবে না তুমি। সুখে থাকতে থাকতে না একটা সময় শরীর আর পরিশ্রম করতে পারে না, বুঝতে পেরেছো? কাকিন্স, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো। রাজীব, তুমি বোধহয় থাপ্পড়টা ভুলে গেছো। যাও এখান থেকে, যাও এখান থেকে। ইয়ে সব গাড়িগুলো একেবারে মুছে চকচকে করে দিয়েছে। গুড গুড, যাও ফ্রেশ হয়ে এসো। রাখা রাখা, কি হয়েছে? কি নিচে নেবে এসো, ডাকছো কেন আমাকে? এসো,
বলছি। কি ব্যাপার? কি হয়েছে, কি ডাকছো কেন? যাও, বাবার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। আমি চা করতে পারবো না। চা করে নিয়ে এসো। আমি পারি না চা করতে। জেম্মা, পারতে হবে, এক্ষুনি চা করে নিয়ে এসো, কাজ শেখো। জেম্মা, তুমি কিন্তু আজকাল একটু বেশি অর্ডার করছো। অনেকদিন পর অর্ডার করছি সেটা বলো। যাও, চা করে নিয়ে এসো। ওকে, যাচ্ছি। ঠিক আছে, হাতি এখন পাকে পড়েছে, তাই চামচিকিতেও লাথি মারছে। ড্যাড, বাই দ্য ওয়ে, তুমি ওই মুখার্জি আঙ্কেলের গাড়ি ক্লিন করছিলে কেন? হ্যাঁ, ওই আসলে কি হয়েছে, ওই মানে আমাদের সব গাড়িগুলো মুছতে মুছতে খেয়াল না করে আর কি ওনাদের গাড়িটাও আমি মুছে দিয়েছি। মুখার্জিদের গাড়িও মুছে দিলি? হ্যাঁ, তাই। আর উনি তো দাঁড়িয়ে ওখানে ঠিক ঠিক করে হাসছিলেন, তবু ভালো যে উনি আমাকে চিনতে পারেননি। তারপর আর একটা ঘটনা ঘটেছে, ওদের নাকি আজকে দারোয়ানটা আসেনি, তাই আমাকে উনি বললেন যে আজকে নাইট ডিউটিটা করে দিতে। রাকা, যাও চা করে নিয়ে এসো, আর জেঠুকেও চা দিও। দাদা, দাদা, এটা কি হচ্ছে, কি হচ্ছে দাদা? একজন মহিলা সারাক্ষণ আমাদেরকে এইভাবে অপমান করে যাচ্ছে, আমাদেরকে হুকুম করে যাচ্ছে, আর আমরা সেই হুকুমটা তামিল করে যাচ্ছি। এটা কি হচ্ছে? যা হচ্ছে ঠিক হচ্ছে, অপেক্ষা করে যা। সবুর কর, সবুরে মেওয়া ফলে, সর্বজয়াকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সুরে বাড়িছে। বালির বাড়ি বানাতে নেই, যখন তখন ঢেউ আসবে ভেঙে দিয়ে চলে যাবে। বালির বাড়ি, তোমার আমার বাড়ি কখনো ভাঙতে দেব না, যত বড়ই ঢেউ আসুক না কেন, ভাঙতে দেব না, সামলে নাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি করছো গে এখানে? সবাই রয়েছে। সারা, না সারা, 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 সারা।
জিশান 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 সারা তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কি হয়েছে আমার কিছু হয়নি সামান্য একটু লেগেছে দেখি বড় কোনো চোট পাওনি তো না রতি রতি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জানি না তোমার এই ঋণ আমি কি করে শোধ করব আমি হয়তো আমার জীবন দিয়েও তোমার এই ঋণ শোধ করতে পারবো না থ্যাঙ্ক ইউ সো মাচ এটা কি বলছো তুমি সারা তোমাকে আমি বন্ধু বলেছি আর বন্ধুর ক্ষতি হয়ে যাবে আমি এটা এটা দাঁড়ি দাঁড়ি দেখব এটা হয় না আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ হ্যালো হ্যালো জিশান তুই কোথায় কে জয়া পিসি হ্যাঁ জয়া পিসি আমরা এই সিবিচে আছি মমকে প্লিজ বলো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে না আন্টি আন্টি কিছু ঠিক নেই ওদেরকে কেউ একজন অ্যাটাক করতে এসেছিল আমাকে আমাকে ফোনটা দাও কি বলছো কে জিশান জিশান কি বলছিস এই কথাটা আন্টি আন্টি কাল রাতে আপনার সঙ্গে আলাপ হলো আমি রতি রতি ও হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আন্টি ওই আমি সিবিচে ঘুরছিলাম তো তখন দেখলাম যে সারাকে কেউ একজন অ্যাটাক করতে আসছে তো আমি কোনো মতে ওকে বাঁচিয়ে নিয়েছি কি কি বলছো কি হ্যাঁ আন্টি আমি আমি ওকে কোনো মতে বাঁচিয়ে নিয়েছি ও অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি বাঁচিয়েছো অনেক ধন্যবাদ হ্যাঁ আন্টি ওই কোনো মতেই বাঁচিয়েছি সারাকে ফোনটা দাও না এক
मिनट आंटी। हेलो मॉम। हाँ सारा, तू ठीक आछिस तो? हाँ मॉम, आमी एकदम ठीक आछी। तुमी एकदम टेंशन करो ना, आमरा सबाई ठीक आछी। ताहले ताहले जीशान सब चेपे जाच्छिलो केन आमार काछे? आसले मॉम, आमी जानी तुमी टेंशन करबे। टेंशन करबो ना? अच्छा, आमी कि लोकल पुलिस स्टेशने कथा बोलबो? अरे बाबा, तार कोनो प्रयोजन नहीं मॉम, এখানে সব কিছু ঠিক আছে। একটা একটা ডায়েরি তো করে রাখি। বলছি তো কোনো কিছু প্রয়োজন নেই মম, সব ঠিক আছে, কোনো কিছু করতে লাগবে না। আমার মনে হয় ওই চিন্তাই বা কিছু একটা করতে চাইছিল আর কি। কিন্তু তুই যেখানে গেছিস সেটা তো খুব ভালো জায়গা, শান্ত জায়গা, ওখানে চিন্তাই বাজ আসবে কি করে? তো ওখানে এসব ক্রাইম টাইম নেই বললেই চলে, ওখানে কি করে এই চিন্তাই বাজ আসবে? কেউ ইচ্ছে করে টার্গেট করেনি তো? না মম, তুমি টেনশন করো না। শোনো, তুমি আমার কথাটা একবার শোনো, তুমি টেনশন করো না, আমরা আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। রতি আমাকে বাঁচিয়েছে, ও আমার খুব ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে একবার ফোনটা দে তো। হ্যাঁ আন্টি, তোমায় অনেক ধন্যবাদ। আন্টি, এটা এটা আপনি কি বলছেন? আপনি তো আমার মায়ের মতন। আপনি ধন্যবাদ দিয়ে প্লিজ আমাকে বিব্রত করবেন না। ঠিক আছে, আমি রাখি। শুনো, হ্যাঁ, তুমি আমাকে চেনো? আগে কখনো দেখেছো? না তো আন্টি। আমার নাম শুনেছো? না। তাহলে কাল রাত্রিরে যখন আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, তুমি ফোনটা নামিয়ে রাখার আগে তুমি কি করে বললে সর্বজয়া আন্টি? না 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 না, আপনি আপনি কোথাও ভুল করছেন, ভুল ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করলেই ভালো, নইলে নইলে না, কিছু না, রাখছি। কি হলো? না না, সেরম কিছু না। ওই আন্টি প্রচুর প্রশ্ন করছিল, কি বলবো, মানে চলো চলো চলো। কি? আরে বাবা, জমিয়ে ব্রেকফাস্ট করতে হবে তো, চলো চলো চলো। কিন্তু অ্যাটাকটা করলো কে? সত্যি কোনো ছিনতাইবাজ নাকি কেউ টার্গেট করেছে? সেটাই তো বুঝতে পারছি। ছাড়ো এইসব কথা এখন, চলো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, প্রচন্ড খিদে পেয়েছে, চলো 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 চলো। উফ, আমার ভীষণ খিদে পেয়েছে আমার।